আবদুল্লাহ কম্পিউটার্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। পেন ড্রাইভ বা কম্পিউটারটি শর্টকাট ভাইরাস থেকে মুক্ত রাখুন। আমি এখানে দেখাবো কিভাবে পেন ড্রাইভ বা কম্পিউটার শর্টকাট ভাইরাস থেকে মুক্ত রাখা যায়। শর্টকাট ভাইরাস স্থায়ীভাবে রিমুভ করার জন্য আপনাকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। যে কম্পিউটারটি আক্রান্ত হয়নি সে কম্পিউটারের জন্য স্টার্ট বাটন থেকে রানে যেতে হবে। রান উইন্ডোটি ওপেন হলে wscript.exe লিখে এন্টার চাপুন। তৃতীয় ধাপে স্টপ স্ক্রিপ্ট আফটার স্পেসিফাইড নাম্বার অফ সেকেন্ডস, এইখানে অন দিয়ে অ্যাপ্লাই করতে হবে। এবার পেন ড্রাইভের শর্টকাট ভাইরাস আর কম্পিউটারে ঢুকবে না। এবার যে কম্পিউটারটি শর্টকাট ভাইরাসে আক্রান্ত হয়েছে সে কম্পিউটারের জন্য প্রথম ধাপে কিবোর্ড থেকে কন্ট্রোল, অল্টা এবং ডিলেট এই তিনটি বাটন একত্র করে চাপুন, তাহলে উইন্ডোজ টাস্ক ম্যানেজার ওপেন হবে। এটা উইন্ডোজ টাস্ক ম্যানেজারের উইন্ডোটি। টাস্ক ম্যানেজারের প্রসেসর ট্যাবে ক্লিক করতে হবে। এখানে wscript.exe ফাইলটি সিলেক্ট করতে হবে। এরপরে এন প্রসেসে ক্লিক করতে হবে। এবার কম্পিউটারের সি ড্রাইভে যেতে হবে, সার্চ বক্সে লিখতে হবে wscript। wscript নামে যে ফাইলগুলো থাকবে সেগুলোকে ডিলিট করতে হবে। সেক্ষেত্রে শিফট প্লাস ডিলিট চাপ দিলে সেটা রিসাইকেল বিনে আর থাকবে না। যে ফাইলগুলো ডিলিট হচ্ছে না ওগুলো স্কিপ করে দিন। এরপর আবার রানে যেতে হবে, wscript লিখে wscript.exe লিখে এন্টার চাপতে হবে। স্টপ স্ক্রিপ্টে আফটার স্পেসিফাইড নাম্বারের সেকেন্ড, এখানে অন দিয়ে পূর্বের মতো অন দিয়ে অ্যাপ্লাই করতে হবে। এরপরে পেন ড্রাইভের শর্টকাট ভাইরাস আর কম্পিউটারে ঢুকবে না। শর্টকাট ভাইরাস থেকে চিরমুক্তি।